হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে লেক্সপেরি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেল থেকে কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দিনে মাঠে গিয়ে আপনাদেরকে কি করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও আপনারা পেয়েছেন আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সামনে নিয়ে এসেছি যেই বিষয় দ্বারা আপনারা মাঠের পরীক্ষায় সহজে উত্তীর্ণ হতে পারবেন মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে আপনাদেরকে যেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে বডিটিকে প্রস্তুত করতে হবে সে বিষয়টি নিয়েই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব হ্যাভিওর্স আজকে আমরা আলোচনা করব কিভাবে মাঠ পরীক্ষার সকল ধাপগুলো সঠিকভাবে সম্পূর্ণ করে এবং এই ধাপগুলোতে উত্তীর্ণ হওয়ার জন্য আপনি আপনার শরীরকে ওয়ার্ম আপ করবেন ভিওয়ার্স আপনারা একটি জিনিস খেয়াল করবেন আমরা যখন স্বাভাবিক অবস্থায় থাকি তখন কিন্তু আমাদের শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো মুভমেন্ট করে না এবং এগুলো কিন্তু মুভমেন্টের উপযোগী থাকে না তো দীর্ঘ সময় স্থির অবস্থায় থেকে আমরা যদি হুট করে দৌড় দেওয়ার চেষ্টা করি কিংবা পুষ আপ দড়িতে বেয়ে ওঠা বা লং জাম্প হাই জাম্প এগুলো দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু অনেক সময়ই আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যেমন অনেকেরই পায়ের রোগে টান দেয় অনেকে শ্বাসকষ্টের সৃষ্টি হয় আবার অনেকের ক্ষেত্রে কিন্তু মাথা ঘুরে ওঠে তো এইগুলো যদি আপনারা মাঠে গিয়ে এরকম সিচুয়েশনের তৈরি তা আপনারা যদি মাঠে গিয়ে এই সকল সিচুয়েশনের সম্মুখীন হন তাহলে কিন্তু মাঠ পরীক্ষা আপনারা উত্তীর্ণ হতে পারবেন না আপনারা কিন্তু মাঠ থেকে বাদ হয়ে যাবেন এবং আপনারা যখনই উত্তীর্ণ হতে পারবেন না তখনই সাথে সাথে আপনার নিয়োগের যে স্বপ্নটি সেটিও নষ্ট হয়ে যাবে তাই ভিওর্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা মাঠে যাওয়ার পরে এই দৌড় লং জাম্প হাই জাম্প ড্রাগিং এবং রোপ ক্লাম্বিং এই ধাপগুলোতে অংশগ্রহণের পূর্বেই কিভাবে নিজের শরীরকে ওয়ার্ম আপ করে নেবেন সেটি আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি তা আপনারা একটি জিনিস খেয়াল করেন যখনই কোনো গাড়ি রওনা করে একটা জায়গা থেকে গাড়ি স্টার্ট করে আপনারা অবশ্যই গাড়িতে জার্নি করেছেন দেখেছেন প্রথমেই কিন্তু ইঞ্জিনটি স্টার্ট দিয়ে কিছু সময় রেখে দেওয়া হয় যাতে করে ইঞ্জিনটি গরম হয় এবং পরবর্তীতে এটি মুভমেন্টের উপযোগী হয়ে ওঠে একই রকমভাবে আমাদের শরীরও কিন্তু একটি যন্ত্র আমরা যদি দৌড় দেওয়ার আগে বা কঠোর পরিশ্রম করার আগে এই শরীরটিকে ওয়ার্ম আপ করে না নিই তাহলে কিন্তু সেটি মুভমেন্টের উপযোগী থাকে না আর আপনারা যদি মাঠে গিয়ে এই ওয়ার্ম আপ করে না নেন তাহলে কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটি ধাপ অতিক্রম করা খুবই কষ্টকর হয়ে যাবে তাই আমাদের আজকের এই ভিডিওটি দেখুন এবং এখান থেকে আপনারা সুস্পষ্টভাবে ধারণা গ্রহণ করুন যে কিভাবে আপনারা আপনাদের শরীরকে ওয়ার্ম আপ করবেন এবং হ্যাঁ দর্শক আপনারা কিন্তু অবশ্যই মাঠে যাওয়ার পরে দাঁড়িয়ে গিয়ে আপনারা অবশ্যই মাঠে যাওয়ার পরে সুশৃঙ্খলভাবে দাঁড়ানোর পরে আপনারা নিজেরা নিজেরাই কিন্তু নিজেদের শরীরকে ওয়ার্ম আপ করে নেবেন এবং আমাদের ভিডিওতে দেখানো যে দেহভঙ্গিগুলো আছে এইগুলো করলে কিন্তু আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সচল হয়ে উঠবে এবং আপনি খুব সহজেই প্রত্যেকটি ধাপ অতিক্রম করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা সকলেই মাঠে উপস্থিত হয়ে নিজেদের শরীরকে ওয়ার্ম আপ করে নেবেন এবং প্রত্যেকটি ধাপ সঠিকভাবে সম্পন্ন করবেন এবং উত্তীর্ণ হবেন সেই শুভকামনা রইল আপনারা প্রত্যেকেই মাঠের পরীক্ষায় উত্তীর্ণ হন এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে সেখানে সফলতা পান সেই শুভকামনা করছি তো ভিউয়ার্স আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমরা আপনাদের সকল কমেন্টসের উত্তর দিয়ে দিব এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমরা পরবর্তীতে যে পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান তো সকলের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ